কিছু জানি না, বুঝলাম আমি আসার পরে দেখি হ্যাঁ এখানে শোয়ানো অবস্থা। প্রতিবেশী যারা এখানে আসিল তারা আমি বলতেছে কোন ব্যক্তি ব্যাগে তো টাকা উঠাইছিল, টাকা উঠানোর পরে ওই ব্যাগ নিয়ে হ্যাঁ বড় থেকে চিন্তা করা বাগ দিয়েছিল, বাগার পরে লোকজনে দেখে তাদের আটকানো হয়েছে, আটকানোর পরে তা ওই টাকাগুলি রিকভারি করছে। রিকভারি করার পরে তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কিছু সংখ্যক লোক সাধারণ বলে মারধর করছে, এটাই যেটা জানি নাম দাম লিখলাম, এখন আমরা চিকিৎসার জন্য ফেরত নিয়ে যাবো হাসপাতালে। আমি ব্যাংকের থেকে টাকা উঠাইছি, কোন ব্যাংকের থেকে? স্টেট ব্যাংকের থেকে। আচ্ছা হ্যাঁ, টাকাটি নিয়ে যা বাইরে আসি, তারপরে ওই সমান মার্কেটের এই সাইডে আসি, তুই আয় আর কেউ কথা কয়ে করতে এই সস্তা দোকান আসি দাদা, ইয়ে করতে আমি বাড়ি ওই এর বাড়ি এসে আমি এসে ঘুরি যা দাঁড়ান কয় আমি এই ফোন করি চাই এ কথা কইয়া আমার ব্যাগটা টান দিয়ে লইয়া কদ্দুর আইয়া ওই এই ব্যাগটা লইয়া এই বড় ব্যাগটা আর সাথীরা ফেলা দিয়ে গেছে। আচ্ছা আপনার নামটা কি? খুবন দেবনাথ। কোন জায়গা রে? পশ্চিম কালাখরা। তো হেরে এখানে ফাইছেন, আপনি টাকা ফাইছেন নি? ওখানে হেরে মারি এরা সাহায্য করছে, এই মহিলা গুণে সাহায্য করে না, সেগুলো হচ্ছে সিলল আয় তো সিলে তারি না আর শাস্তান সেগুলো সিলল অনেক, তারপর আরো দুই চারজন বাড়ি ওই এগুলো তাই দৌড়িয়ে ওই এখানে দৌড়িয়ে।